আজকে আমরা আপনাদের জানাব কলকাতার কোন কোন কালী ঠাকুরের প্যান্ডেলে আপনারা অবশ্যই যাবেন। মধ্য কলকাতার আমার স্ট্রিটের সাধারণ শ্রী শ্রী কালী পুজো প্যান্ডেল, এবং সেখানেই আপনারা পাবেন নব যুবক সংঘের পুজো। এই দুই আমার স্ট্রিট কালী পুজোর মধ্যে ভীষণ টক্কর চলছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পলুটলা থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত আপনারা লাইটের ডেকোরেশন দেখতে পারবেন। এর মূলে আছে 47-এর পল্লী সার্বজনীন কালী পুজো। এই পুজো প্যান্ডেল হয় মোহাম্মদ আলী পার্কে। মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের খেয়ালি খেলাঘরের কালী পুজোর প্যান্ডেল এবারে 176 বছরে পা দিল। প্রাচীন এই পুজোয় মাতৃমূর্তি আপনারা পাবেন সনাতন। পটুয়াতলা লেনের নব রবীন সংঘের কালী পুজো এবারেও দর্শক টানবে বলে আশা করা যাচ্ছে। শিয়ালদাহের বৈঠকখানা পল্লীর পুজোয় এবারে অভিনবত্বের ছোঁয়া থাকবে। কলকাতার গণেশচন্দ্র এভিনিউয়ের অনুকূল স্মৃতি সংঘের কালী পুজোর প্রধান আকর্ষণ হল অন্নকূট উৎসব। কলকাতার বউবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত যদি আপনারা আসেন, তাহলে এর মধ্যে দেখতে পাবেন একতা সংঘের কালী পুজো, যুবশ্রী সংঘের কালী পুজো এবং বালক সংঘের কালী পুজো। আশা করি আপনাদের কলকাতার কালী পুজো পরিক্রমা সুখকর হবে। হ্যাপি দিওয়ালি।